আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, তোমাদের সবাইকে টেক্সটাইল ওয়েট প্রসেসিং এর পঞ্চম লেকচারে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে দেখো আমরা ডাইং এর বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, তারপর টেক্সটাইল ওয়েট প্রসেসিং এ আমরা যে কেমিক্যাল ইউজ করি, কেমিক্যালকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, সেই ভাগগুলা জানবো, মানে কেমিক্যালের ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে জেট ডাইং মেশিন সম্পর্কে আমরা জানবো, মানে আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নিট ডাইং এর ক্ষেত্রে জেট ডাইং মেশিন। তো এই জেট ডাইং মেশিনের মেকানিজম সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ওকে, তো চলো মূল কন্টেন্টে আমরা চলে যাই। প্রথমে বেসিক কনসেপ্ট অফ ডাইং। বেসিক কনসেপ্ট অফ ডাইং হচ্ছে যে ডাইং আসলে কি, বা ডাইং করার জন্য কি কি জিনিস প্রয়োজন, বা কি কি বিষয় আমাদের কনসিডারেশনে আনতে হয়। ওকে, তো ডাইং করার জন্য প্রথমে যে জিনিসটা আমাদের প্রয়োজন দেখো, সেই জিনিসটা হচ্ছে যাকে আমরা ডাইং করব, তার মানে আমাদের টেক্সটাইল ওয়েট প্রসেসিং এ আমরা হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়ালকে ডাইং করব। আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা টেক্সটাইল ম্যাটেরিয়ালকে ডাইং করব। তো আমরা ফাইবারকে ডাইং করতে পারি, আমরা ইয়ার্নকে ডাইং করতে পারি, আমরা ফ্যাব্রিককে ডাইং করতে পারি। তাহলে প্রথম আমাদের কনসিডারেশনে কি আসবে, যেই ম্যাটেরিয়ালকে আমরা ডাইং করব সেই ম্যাটেরিয়ালটা। এরপর হচ্ছে যে এই ম্যাটেরিয়ালকে আমরা কি দিয়ে ডাইং করব, আমরা ডাইং করব ডাইস দিয়ে অথবা পিগমেন্ট দিয়ে, মানে কালারিং সাবস্ট্যান্স দিয়ে। তো সাধারণত আমরা ডাইস বা পিগমেন্টকেই কালারিং সাবস্ট্যান্স হিসাবে ব্যবহার করে থাকি। ওকে, তো ডাইসের আবার ক্লাসিফিকেশন আছে, তোমরা টেক্সটাইল কেমিস্ট্রিতে শিখে এসছো, তারপরও আমি তোমাদের শিখাবো ডিটেলস, যেমন ওয়াটার সলুবল ডাইস, ওয়াটার ইনসলুবল ডাইস, পিগমেন্ট ও বিভিন্ন ধরনের আছে। তো এবার চলো জেনে নেওয়া যাক যে এই যে টেক্সটাইল ম্যাটেরিয়াল আর ডাইস, এই দুইটা নিলেই কি ডাইং হয়ে যাবে? দুইটাকে তো একসাথে মেশাতে হবে, তাই এই দুইটা জিনিসকে আমরা মেশাবো কোথায়? হ্যাঁ, তো কোথাও না কোথাও তো রাখতে হবে দুইটা জিনিস একত্রিত, মানে একত্রিত করে। তো একত্রিত করে আমরা রাখবো কোথায়, সেটা হচ্ছে ডাইং মেশিন। তার মানে এই দুইটা জিনিসকে একত্রিত করতে গেলে আমাদের যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কি, ডাইং মেশিন। তো আমরা বিভিন্ন ধরনের ডাইং মেশিন সম্পর্কে জানবো আস্তে আস্তে। তো এখানে এক্সাম্পল হিসাবে দুইটা উল্লেখ করা আছে, উইন্স ডাইং মেশিন, জেট ডাইং মেশিন। এখন কথা হচ্ছে কি যে এই ডাইং মেশিনের মধ্যে টেক্সটাইল ম্যাটেরিয়াল আর ডাইসকে রাখলেই কি ডাইং হয়ে যাবে? অবশ্যই না, কারণ ডাই মলিকুলগুলোকে টেক্সটাইল ম্যাটেরিয়ালের মধ্যে কি পেনিট্রেট করতে হবে, টেক্সটাইল ম্যাটেরিয়ালের মধ্যে ডাই মলিকুলগুলোকে প্রবেশ করাতে হবে। তো এই প্রবেশ করানোর জন্য আমরা কি ব্যবহার করি, পানি ব্যবহার করি। তার মানে আগে ডাই মলিকুলগুলোকে আমরা কি করি, পানির মধ্যে, ওয়াটারের মধ্যে দিই, তারপর এই ওয়াটার কি করে টেক্সটাইল ম্যাটেরিয়ালের মধ্যে ডাই মলিকুলগুলোকে প্রবেশ করাতে সাহায্য করে। এছাড়া এই যে আমরা মেশিন ইউজ করব, মেশিন চালানোর জন্য কি লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, গ্যাস লাগবে, তো এই সবগুলোকে আমরা কমন টার্ম হিসাবে ইউটিলিটিস টার্মটা আমরা ইউজ করতে পারি, যে আমাদের ইউটিলিটি প্রয়োজন হবে ডাইং করার জন্য। এরপর আসো যে এই ওয়েট প্রসেসিং করার জন্য বা ডাইং করার জন্য আমাদের কিছু কিছু কেমিক্যাল প্রয়োজন, এসব কেমিক্যাল ছাড়া ডাইং প্রসেস অলমোস্ট ইম্পসিবল। ওকে, তো এখানে কয়েকটি কেমিক্যালের কথা তোমার বলা আছে, যেমন সোডা অ্যাশ, অ্যাসিটিক অ্যাসিড, এছাড়াও অনেক ধরনের কেমিক্যাল আছে, তোমরা আস্তে আস্তে কোর্সের বিভিন্ন পর্যায়ে গিয়ে জানতে পারবে। ওকে, তো কেমিক্যালের পরে যেই জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে অক্সিলারিস। অক্সিলারিস কি, অক্সিলারিসও এক ধরনের কেমিক্যাল, কিন্তু এই কেমিক্যালগুলো ছাড়া ডাইং প্রসেস সম্ভব, কিন্তু এই অক্সিলারিসগুলো কি করে ডাইং প্রসেসটাকে স্মুথ করে, অ্যাক্সিলারেট করে, মানে আমাদের ডাইং প্রসেসটা আরও ভালোভাবে কীভাবে সম্পন্ন হয় সেজন্য আমরা বিভিন্ন ধরনের অক্সিলারিজ ইউজ করে থাকি। এখানে কয়েকটি এজেন্টের নাম বলা আছে, দেখো ওয়েটিং এজেন্ট, সিকুয়েস্টারিং এজেন্ট। এরপর দেখো যে ডাইং করার সময় কতগুলো প্যারামিটার আমাদের কনসিডারেশনে আনতে হয়, যেমন ডাইং যে করবো ডাইংয়ের টেম্পারেচার কত হবে, তারপর ডাইবাতের পিএইচ কত হবে। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু সবসময় কনসিডারেশনে রাখতে হবে ডাইং করার সময়। এরপর অবশ্যই ম্যান পাওয়ার প্রয়োজন, কারণ যে ডাইং করবে বা যার সাজেশনে ওয়ার্কাররা কাজ করবে, হ্যাঁ, যেমন তোমরা যখন গ্র্যাজুয়েট হবে, তোমরা যখন জব করবে, তখন তোমরা এই কাজগুলো করবে, তো অবশ্যই ডাইং করার জন্য ম্যান পাওয়ার প্রয়োজন। তো এই বিষয়গুলো যখন
আমরা সম্পন্ন করতে পারবো, তখন আসলে আমরা এই ডাইড গুডস পাবো, একটা ডাইং করা টেক্সটাইল ম্যাটেরিয়াল আমরা পেয়ে যাব। ওকে, তো চলো এবার আমরা কেমিক্যালের ক্লাসিফিকেশনে যাই। তো টেক্সটাইলে আমরা যত ধরনের টেক্সটাইল ওয়েট প্রসেসিংয়ে বিশেষ করে আমরা যত ধরনের কেমিক্যাল ইউজ করি, সেই কেমিক্যালগুলোকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কেমিক্যালস বা বেসিক কেমিক্যালস, বা শুধু আমরা কেমিক্যালস বলেই ডাকি বেসিক কেমিক্যালসকে, আর একটা হচ্ছে অক্সিলারি কেমিক্যালস, বা সংক্ষেপে আমরা বলে থাকি অক্সিলারিস। ওকে, তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম যে কেমিক্যালসগুলোকে দুইটা ভাগে ভাগ করতে পারি টেক্সটাইল ওয়েট প্রসেসিংয়ে। একটা হচ্ছে বেসিক কেমিক্যালস, বা সেটাকে আমরা শুধু কেমিক্যালস নামে ডেকে থাকি, আর একটা হচ্ছে অক্সিলারি কেমিক্যালস, বা শুধু আমরা অক্সিলারিস নামে ডেকে থাকি। এখন চলো যে কোনটার কি কাজ, ওকে, এটা আমরা জানবো এখন। তো কেমিক্যালসটা হচ্ছে যে এসেনশিয়াল ফর ডাইং প্রসেস, আমরা এই প্রিভিয়াস স্লাইডেই আলোচনা করেছি যে কেমিক্যাল ছাড়া ডাইং প্রসেস অলমোস্ট ইম্পসিবল। এখানে এক্সাম্পল হিসাবে দেখো বলা হয়েছে যে রিয়েক্টিভ ডাই দিয়ে আমরা যখন ডাইং করব তখন সোডা অ্যাশ বা অন্য ধরনের অ্যালকালি আমাদের যুক্ত করতে হয়, তো সেক্ষেত্রে এসব অ্যালকালি ছাড়া কিন্তু ডাইং প্রসেস অলমোস্ট ইম্পসিবল। তারপর স্কাওয়ারিং প্রসেসের জন্য আমরা সোডিয়াম হাইড্রক্সাইড অবশ্যই ইউজ করব, তাছাড়া স্কাওয়ারিং ভালোভাবে হবে না। সো সোডিয়াম হাইড্রক্সাইড ছাড়া স্কাওয়ারিং প্রসেস অলমোস্ট ইম্পসিবল। তার মানে কি, এগুলা হচ্ছে কেমিক্যালস বা বেসিক কেমিক্যালস। আর অক্সিলারি কেমিক্যালস দেখো কি বলা হচ্ছে, নট এসেনশিয়াল ফর দ্য প্রসেস বাট অ্যাক্সিলারেট দ্য প্রসেস, মানে তোমার ওয়েট প্রসেসিংয়ের জন্য এই কেমিক্যালগুলা অত্যাবশ্যক না, কিন্তু এই কেমিক্যালগুলা ইউজ করলে আমার প্রসেসটা স্মুথ হবে। যেমন প্রিভিয়াস স্লাইডেও এক্সাম্পল ছিল, এখানেও তোমরা এক্সাম্পল দেখতে পাচ্ছ, দেখো ওয়েটিং এজেন্ট, সিকুয়েস্টারিং এজেন্ট এক্সেট্রা। ওকে, তো এবার চলো আমরা ডাইং মেশিন সম্পর্কে কিছু ধারণা নেয়ার চেষ্টা করি। এখানে জেট ডাইং মেশিন সম্পর্কে আমরা জানবো। দেখো আমাদের দেশে সবচেয়ে বেশি আমরা ডাইং করে থাকি হচ্ছে নিট ফ্যাব্রিককে। তো নিট ফ্যাব্রিক ডাইং করার জন্য আমরা ব্যবহার করে থাকি এই জেট ডাইং মেশিন। তোমরা এই সর্বডানে যে ফিগারটা দেখতে পাচ্ছ, দেখো এখানে একটি মুখ দেখতে পাচ্ছ, যেই মুখ দিয়ে ফ্যাব্রিক বের হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ একটা কালার ফ্যাব্রিক বের হয়ে আছে, এটাকে আমরা বলি লিড, বা এটাকে বলি আমরা উইন্ডো। ওকে, বিভিন্ন নামে ডাকা হয় ফ্যাক্টরিতে। তো এই লিড বা উইন্ডোর বা এটাকে ডোরও বলা হয় অনেক সময়। তো এই উইন্ডো বা এই ডোর দিয়ে বা এই লিড দিয়েই আসলে আমরা কি করি, এই মেশিনের মধ্যে ফ্যাব্রিককে প্রবেশ করাই। ওকে, তো দেখো এখানে এই ক্রস সেকশনে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। তো এই যে দেখো এই লিড দিয়ে এই যে এই বামের ফিগারে আমার এই পয়েন্টারটা তোমরা লক্ষ্য করবে খুব ভালোভাবে, এই যে লিড দিয়ে যখন আমরা ফ্যাব্রিককে প্রবেশ করাবো তখন ফ্যাব্রিকটা এরকমভাবে থাকবে, হ্যাঁ, মেশিনের মধ্যে তোমরা ক্রস সেকশনে দেখতে পাচ্ছ। তো এই যে দেখো যে লিড দিয়ে প্রবেশ করানোর পর তারপর আমার ফ্যাব্রিকটা এই যে মেশিনের মধ্যে যেহেতু এভাবে থাকবে, এখন কথা হচ্ছে যে তোমরা কোশ্চেন করতে পারো, স্যার এখানে তো অনেকগুলা লিড বা অনেকগুলা মুখ। হ্যাঁ দেখো, এই মেশিনে যদি আমরা 1200 কেজি ক্যাপাসিটি হয়ে থাকে, এই মেশিনের ক্যাপাসিটি যদি 1200 কেজি হয়ে থাকে, তাহলে এখানে কয়টা মুখ, যতগুলা মুখ ততগুলা চেম্বার আছে, একটা চেম্বার থেকে আর একটা চেম্বার কিন্তু আলাদা। আলাদা বলতে বোঝানো হচ্ছে যে লিকারগুলা মুভ করতে পারে, মানে আমরা যে লিকুইড সেটা লিকুইড এক চেম্বার থেকে আরেক চেম্বারে মুভ করতে পারে, কিন্তু একটা পার্টিশন থাকে যাতে ফ্যাব্রিক কোনোভাবেই, মানে এক চেম্বারের ফ্যাব্রিক অন্য চেম্বারে গিয়ে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করতে না পারে। ওকে, তো এই 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 মেশিনের ক্যাপাসিটি যদি 1200 কেজি হয়, তাহলে এখানে দেখো আমাদের 4টা চেম্বার আছে, তাহলে প্রতিটা চেম্বারের ক্যাপাসিটি হবে, আমরা যদি 1200 কেজিকে 4 দিয়ে ভাগ করি, তাহলে প্রতিটা চেম্বারে আমরা 300 কেজি করে ডাইং করতে পারবো, মানে ক্যাপাসিটি 300 কেজি, যদিও আমরা ক্যাপাসিটির চেয়ে কম পরিমাণে ডাইং করি। এটা কেন করি ডিটেল তোমরা আস্তে আস্তে জানতে পারবে, আমি তোমাদের এক্সপ্লেইন করব। তো দেখো এই এই ফ্যাব্রিক যখন তোমার প্রবেশ করানো হলো, তারপর লিকারটা কি, মানে কিভাবে কাজ করে দেখো আমরা জানবো। এখানে একটি ক্রস সেকশন তোমরা দেখতে পাচ্ছ, তো এই এইটা হচ্ছে যে একটা চেম্বারের ক্রস সেকশন তোমরা দেখতে পাচ্ছ মেশিনের। তো এই চেম্বারের মধ্যে দেখো এই যে ফ্যাব্রিকটা তো থাকে, এই ফ্যাব্রিকের মধ্যে এই যে লিকারও থাকে, মানে আমরা যেই লিকারটা দিয়ে ডাইং করব, যেই লিকুইডটা দিয়ে ডাইং করব, সেটাও কিন্তু চেম্বারের মধ্যে আছে।
তো এই যে একটা পাম্প দেখতে পাচ্ছ, দেখো এই পাম্পটা কি করে, এই লিকারটাকে এইভাবে টেনে নিয়ে এইখানে একটা হিট এক্সচেঞ্জার আছে, মানে এই হিট এক্সচেঞ্জারের মাধ্যমে আমরা লিকারের টেম্পারেচার বাড়াতে কমাতে পারি। ধরো তুমি ডাইং করবা 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলে এই হিট এক্সচেঞ্জারের মাধ্যমে আমরা এই লিকারের টেম্পারেচার 60 ডিগ্রিতে নিয়ে যেতে পারবো। তুমি যদি 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিতে চাও, তাও হিট এক্সচেঞ্জার তোমার ওই লিকারের টেম্পারেচার কন্টিনিউয়াসলি বাড়াতে থাকবে। যেহেতু লিকারটা কন্টিনিউয়াসলি এই হিট এক্সচেঞ্জারের মধ্য দিয়ে যাচ্ছে, তার মানে কি যখনই যাবে তখন টেম্পারেচার বেড়ে যাবে। ওকে, তো এভাবে আমরা আস্তে আস্তে লিকারের টেম্পারেচারটা আমরা বৃদ্ধি করে থাকি। তো দেখো হিট এক্সচেঞ্জারের মধ্য দিয়ে গিয়ে এইভাবে গিয়ে আমাদের এই এইভাবে আবার এই চেম্বারের মধ্যে লিকারটা চলে আসছে। ওকে, এখন কথা হচ্ছে যে ফ্যাব্রিকটা কি হয়, ফ্যাব্রিক কি এরকম স্থির থাকে? না, ফ্যাব্রিকটাও এইভাবে মুভ করতে থাকে। ওকে, কন্টিনিউয়াসলি এই যে যে ফ্যাব্রিকটাও মেশিনের মধ্যে কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে। এই মুভ করানোর জন্য আমরা একটা রোলার ইউজ করি, যেই রোলারকে আমরা বলে থাকি উইন্স রোলার। এখন আসলে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমরা এখন যে মেশিন ইউজ করি জেট ডাইং মেশিন, এটা আসলে উইন্স আর জেট ডাইং মেশিনের কম্বিনেশন। শুরুতে জেট ডাইং মেশিনে শুধুমাত্র লিকারটা মুভ করতো, আর উইন্স ডাইং মেশিনে শুধুমাত্র ফ্যাব্রিকটা মুভ করতো। তো এখন আমরা যে মেশিন ইউজ করি সেখানে ফ্যাব্রিকটাও মুভ করে, লিকারটাও মুভ করে। হ্যাঁ, তোমরা একটু আগেই জানলে যে ফ্যাব্রিকটাও সবসময় এভাবে ঘুরতে থাকে আর লিকারটাও কন্টিনিউয়াসলি এভাবে ঘুরতে থাকে। এখন আসো যে এই যে একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, এই ট্যাঙ্কের কাজ কি? ওকে, এই ট্যাঙ্কের কাজ কি, দেখো যে এই ট্যাঙ্কেও একটা পাম্প আছে। এই পাম্পের সাহায্যে আমরা কি করি, এই লিকারটাকে এই ট্যাঙ্কের মধ্যে নিয়ে আসি। হ্যাঁ, সাপোজ আমরা প্রথমে তো এই এই ট্যাঙ্কের মধ্যে শুধুমাত্র পানি থাকে। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা কেমিক্যাল যুক্ত করি, ডাই যুক্ত করি আমাদের প্রসেসটা কমপ্লিট করার জন্য। তো ডাই আর কেমিক্যাল কিভাবে যুক্ত করব, ডাই আর কেমিক্যাল আমরা যুক্ত করব এই মিক্সিং ট্যাঙ্কের মাধ্যমে। হ্যাঁ, তো সেটা কিভাবে, দেখো যে আমরা এই ভিতর থেকে পাম্প, এই যে এই এই পাম্পের এই এই মিক্সিং ট্যাঙ্কের পাম্পের সাহায্যে লিকারটাকে আমরা টেনে এই মিক্সিং ট্যাঙ্কের মধ্যে এনে তোমার প্রায় যতটুকুন প্রয়োজন ততটুকুন আমরা লিকারটা মিক্সিং ট্যাঙ্কের মধ্যে নিয়ে আসি। এরপর কি করি, এই মিক্সিং ট্যাঙ্কের মধ্যে আমরা নির্দিষ্ট কেমিক্যাল বা ডাইগুলা অ্যাড করি। ওকে, সো মানে মনে করো যে একদম প্রথমে তুমি একটা অক্সিলারিস অ্যাড করবে, তুমি একটা কেমিক্যাল অ্যাড করবে, সাপোজ ওয়েটিং এজেন্ট। তো তুমি এর মধ্যে ওয়েটিং এজেন্ট দিবে, ওয়েটিং এজেন্ট ভালোভাবে এখানে মিক্স করার পর তারপর তুমি পাম্পের সাহায্যে আবার এটা তোমার এই 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 মেশিনের মধ্যে পুশ করে দিবে। তো তো তুমি যখন মেশিনের মধ্যে পুশ করবে তখন ঠিক এইভাবে এসে এই এই অক্সিলারিসটা এই হিট এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে গিয়ে আবার এই মেশিনের মধ্যে চলে আসবে। ওকে, ঠিক একইভাবে তুমি পরবর্তীতে সাপোজ ডাই যুক্ত করে দেবে, তাহলে তুমি কি করবে যে আবার এখান থেকে লিকারটা নিয়ে মিক্সিং ট্যাঙ্কের মধ্যে নিবে, নেওয়ার পর এখানে ডাই দিবে, ভালোভাবে তুমি মেশাবে। হ্যাঁ, এখানে একটা স্টিয়ারার থাকে, কন্টিনিউয়াসলি আমরা ডাই মলিকুলগুলোকে খুব ভালোভাবে মেশাতে পারি, নাড়াতে পারি। তো নাড়ানোর জন্য একটা স্টিয়ারার সবসময় থাকে এখানে। তো আমরা যখন ভালো করে মেশাতে পারবো, আবার একইভাবে ডাই মলিকুলগুলো এখানে আমরা অ্যাড করে দিব। আস্তে আস্তে ডাই মলিকুলগুলো এর ভিতর দিয়ে গিয়ে আবার আমাদের মূল লিকারের সাথে যুক্ত হবে। তো ডাইং যখন কমপ্লিট হবে তখন আমরা কি করব, এই যে যে মুখ আছে, যে ওই যে লিড বা উইন্ডোর কথা বলেছিলাম, ওই মুখটা খুলে আবার ফ্যাব্রিকটাকে আমরা বের করে নিয়ে চলে আসবো। ওকে, এখন কথা হচ্ছে তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে হিট এক্সচেঞ্জারের মধ্যে বা অনেক মেশিনে হিট এক্সচেঞ্জারের পরে একটা ফিল্টার থাকে বা একটা সাকনি থাকে। ওকে, ফিল্টার মানে কি, সাকনি। তো এই দেখো লিকারটা কিন্তু কন্টিনিউয়াসলি মুভ করছে, তা এই ফিল্টারের কাজ কি, ফিল্টারের কাজ হচ্ছে লিকারের মধ্যে যদি কোনো ধরনের ময়লা আবর্জনা বা কোনো ধরনের তোমার ডাস্ট বা ডার্ট পার্টিকেল থেকে থাকে, সেগুলো হচ্ছে কি ফিল্টার সাক করে রাখে এবং ফ্রেশ লিকারটা তোমার মেশিনের মধ্যে প্রোভাইড করে। তো এভাবে আমরা লিকারের মধ্যে যদি কোনো ডাস্ট বা ময়লা বা ইম্পিউরিটিস যুক্ত হয় তখন ওই ইম্পিউরিটিসগুলোকে আমরা এই ফিল্টারের মাধ্যমে ফিল্টারিং করতে পারি। ওকে, তো এই হচ্ছে তোমাদের জেট ডাইং মেশিন সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।